আমি তোদের মৌমিতা ম্যাম। কেমন আছিস সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছিস। তো আগের দিন আমরা কোলাজ করছিলাম, তো কোলাজের হিস্ট্রি পোর্শনটা বা পড়ছিলাম পড়াচ্ছিলাম তোদের আমি, তো কোলাজের হিস্ট্রি পোর্শনটা আমি পড়তে করতে ছেড়েছি। আমি জর্জ ব্র্যাকের কথা বলেছিলাম, তার সেই কাজটার কথা বলেছিলাম যেই কাজটা দিয়ে তিনি কোলাজ শুরু করছেন। এটা কিন্তু শেষ নয়, জর্জ ব্র্যাক শুরু করলেও কোলাজকে আজকে সেই জনপ্রিয়তার স্থানে পৌঁছে নিয়ে গেছেন আরেকজন দিকপাল শিল্পী, নাম দি পাবলো পিকাসো। দি বললাম কারণ তার নামের সাথে এই দি কথাটা সত্যি সত্যি প্রযোজ্য, মানে এটা বললে তাকে বড় করারও হয় না, ঠিক তিনি যতটা ততটাই দেখানো হয়, দি এতটাই বিখ্যাত একজন মানুষ। তো পাবলো পিকাসো তার পরপর কাজের দ্বারা তিনি বহু কোলাজ করেছেন, কোলাজকে আজকের জায়গায় আজকের সম্মানিতে তিনি পৌঁছে দিয়েছেন তার বিখ্যাত বিখ্যাত সব কাজগুলোর মাধ্যমে, সেটা স্টিল লাইফ উইথ চেয়ার কানিংই হোক কি গিটারই হোক, হোয়াট এভার যাই হোক না কেন, স্টিল লাইফ উইথ চেয়ার কানিং একটা বিখ্যাত কোলাজের কাজ পাবলো পিকাসোর। তোদেরকে আমি ছবি পাঠাবো, তোরা দেখিস। গিটার যেটা অনবদ্য একটা ছবি, পরবর্তীকালের ছবি কিন্তু অনবদ্য একটা ছবি, এগেন কোলাজের কাজ। কোলাজকে তিনি ব্যবহার করেছেন কিউবিজমের ক্ষেত্রে, কোলাজকে তিনি সারফেসকে বা তলকে ভাগ করার কাজে ব্যবহৃত করেছেন, করে একটা কি অনবদ্য একটা অভূতপূর্ণ পূর্ব ছবি আমাদের উপহার দিয়েছেন। তো এই আর্টিস্টরা কোলাজকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে নিয়ে যান, এবং যে লক্ষ্যে পৌঁছিয়ে নিয়ে যান সেটা তো আমাদের কাছে ইতিহাস। যাই হোক, আমরা এবারে বৈশিষ্ট্যতে আসি। কোলাজের বৈশিষ্ট্য কী? কোলাজ এমন একটা শিল্প বা এমন একটা মাধ্যম যেটা খুব সহজে করা যায় এবং কাগজ কেটে কেটে পেস্ট করে করে করা যায়, বহু রঙের সমাহার একই ছবির মধ্যে হয়, আমরা ব্যবহার করতে পারি, কিন্তু কোনো কালার চাইলেও দিতে পারি, কালার না চাইলেও দিতে পারি। কোলাজ যেহেতু অনেকগুলো বিভিন্ন রকমের জিনিস নিয়ে আমরা ব্যবহার করি, কোলাজকে আমরা ব্যবহার করি, সেই মাধ্যমটাকে আমরা তৈরি করি, সেই কারণের জন্য, এবং এটা যেহেতু একটা টুডি মাধ্যম, প্রত্যেকটা জিনিসগুলো দিয়ে আমরা তৈরি করছি, তো এমনিতেই জিনিসটার গুরুত্ব অনেকটা বেড়ে যায়, এবং বিভিন্ন জিনিসকে কাট করে 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 আমরা বা ছিঁড়ে ছিঁড়ে আমরা যেহেতু ব্যবহার করছি, জিনিসটা এমনিতেই খুব একটা চমকপ্রদ জায়গায় পৌঁছয়, খুব গ্র্যান্ডিয়র, খুব ঝকমকে একটা জায়গায় পৌঁছয়, এবং দেখে মনে হয় না যে এটা তো আমরা রিসাইকেল করা পেপার বা ম্যাগাজিন ব্যবহার করছি, বাট মনে করা হয় যে একটা বেশ চকচকে একটা জিনিস, নতুন একটা জিনিস যেটা আমরা ব্যবহার করেছি। কারণ জানিস তোরা যে ম্যাগাজিনের যে কালারিং পোর্শনগুলো, ম্যাগাজিন আর নিউজ পেপারের কালারিং পোর্শনের মধ্যে একটু পার্থক্য, নিউজ পেপার একটু ম্যাট হয়, ম্যাট ফিনিশড হয়, তো ম্যাগাজিন একটু গ্লসি হয়, সেই গ্লসি ম্যাগাজিনের কালারিং পোর্শন যখন ব্যবহার করা হয় তখন বুঝতেই পারছিস একটা ছবি কতটা ঝকমকে চকচকে হতে পারে, অনেকটা ওই একটু পলিশড 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 লাগে। তো এই সমস্ত কিছু একটা ছবির মধ্যে ব্যবহার হচ্ছে, কালার ম্যাগাজিনের কালারিং পেজেস, তোর নিউজ পেপারের কালারিং পেজেস, টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি কি অক্ষরের লেখার যে অংশগুলো সেই অংশগুলোও কোলাজে ব্যবহৃত হয়, এগুলো কিন্তু বাদ পড়ে যায় না, যে শুধুমাত্র কালার আকাশ নীল বলে তো শুধুমাত্র নীল অংশটা কেটে লাগিয়ে দেবো, তো সেই নীল অংশটা যদি একটা লেখার অংশে থাকে সেটাকেও লাগিয়ে দেওয়া হয় সেই ফিলিংটা আনার জন্য, একটা মজাদার একটা দেখতে হয়, একটা সব পাঁচমিশালি একটা জিনিস এবং সেইগুলো সব একসাথে থেকে একটা মজার সৃষ্টি করে।
তো কোলাজ এরকমই একটা মজাদার মাধ্যম যেখানে সব কিছু সব রিসাইকেলকে নিয়ে আমরা একটা শিল্প গড়ে তুলতে পারি এবং খুব সহজে করা যায়, বহু মানুষ এটা করতে পারে। বাচ্চাদের কাছে তো খুবই জনপ্রিয় কারণ বাচ্চারা সহজে এটা করতে পারে, এটা করতে খুব বিশাল সময় লাগে না। হ্যাঁ, একটু প্ল্যানের তো প্রয়োজন হয়, তো প্রত্যেকটা আমরা ছবি আঁকি যাই করি না কেন, আমরা আমাদের সব কিছুর ক্ষেত্রে প্ল্যানের দরকার হয়, কারণ উইদাউট প্ল্যান উইদাউট কম্পোজিশন আমরা কিছুই করতে পারবো না, জিনিসটা ভালো হবে না। সো এটার জন্য একটু লাগে যে কোথায় কোন কী ছিঁড়ে দেবো, কোন কাগজটা কেখানে কোনখানে ছিঁড়বো, বা ম্যাগাজিনের কোন অংশটা কোথায় পুট করব, এগুলো জাস্ট ভাবতে হয়। এটা বাচ্চারাই ভেবে নিতে পারে, এটার জন্য একজন বড় লোককে বসে আচ্ছা বা এখানে এইভাবে রং দিতে হবে, জলটা এভাবে জল রঙের সাথে জল রঙের সাথে জলটা এভাবে গুলতে হবে, এভাবে ইন্ডিকেট করার তাকে কোনো প্রয়োজন নেই, সে নিজে তার কাজটাকে কমপ্লিট করতে পারে। অ্যান্ড যেহেতু এটা খুব ইজি একটা জিনিস বা খুব রিসাইকেল জিনিস দিয়ে হচ্ছে, আমাদের আশেপাশে পড়ে থাকা জিনিসপত্রগুলো যেগুলো আমাদের আর কাজে লাগবে না, পুরনো ম্যাগাজিন আমাদের আর কাজে লাগার কথা নয় কারণ আমাদের এগুলো ওটা পড়া হয়ে গেছে, পুরনো নিউজ পেপার আমাদের কাজে লাগার কথা নয় কারণ অলরেডি আমরা পড়ে ফেলেছি, ছেঁড়া অয়েল ক্লথ যদি আমরা ইউজ করি সো এটা ইউজড হয়ে গেছে, তো সেটা বা মানে ইউজড হয়ে যাওয়া জিনিসটা আমরা ব্যবহার করছি, আমাদের আর ইউজ হওয়ার কথা নয়। তো এমন জিনিসপত্রগুলোকে আমরা যেহেতু ব্যবহার করছি তাই এটা সহজলভ্য, খুব সহজে পাচ্ছি আমরা, আমরা আমাদের আশেপাশে পাচ্ছি, আমাদের আলাদা করে কিনতে যেতে হচ্ছে না, আমাদের টাকা খরচা হচ্ছে না, তো এটা খুব স্বল্প ব্যয়, খুব 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 স্বল্প ব্যয়। এবং স্বল্প ব্যয়ের সাথে সাথে এটা অনেক দিন টেকসই, অনেক দিন ধরে টেকে, যত দিন ধরে আমি ছবিটাকে রাখবো সুন্দরভাবে রাখবো, একটা কোলাজের কাজ বল কি ওয়াটার কালার বল যাই বল, যেহেতু কোলাজটা জানিস তোরা যে হয় ক্যানভাসে করা হয় না হলে কাগজে করা হয়, সো পেপার কলে যেহেতু কাগজে হয় তো কাগজটাকে যদি আমরা একটু ভালো করে রাখি, ফ্রেম করে দিই, বাঁধিয়ে দিই বা সুন্দর করে রাখি, কাগজটা টিকবে, যতদিন কাগজটা টিকবে ততদিন কোলাজটাও টিকবে। অনেকগুলো কালার, অনেকগুলো কালার, অনেকগুলো ভ্যারাইটি আমরা একই সাথে পাচ্ছি, আমাদের 48টা 12টা শেড, 24টা শেড বা 48টা শেডের কালার, 56টা শেডের কালার আমাদের কিনতে হচ্ছে না, এইটা না কিনেই আমরা পেয়ে যাচ্ছি, কালার আমরা ব্যবহার করতে পারি বা করছি খুব যখন দরকার পড়ছে তখন, না হলে দরকার নেই। সো আমাদের প্রয়োজন সাধারণত খুব কম পড়ে, খুব সরু লাইন টানছি বা সরু লাইনে টানার দরকার তখন আমরা কালার ব্যবহার করি, কারণ বুঝতেই পারছিস যে একটা কিছু ছিঁড়ে 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 পেস্ট করে করে যখন আমি কোনো কাজ করব সেটাতে খুব সরু লাইন টানাটা সম্ভব নয়, জিনিসটা একটুখানি মোটা 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 চড়া চড়া হয়, তো সরু লাইন টানার জন্য আমার কালারের দরকার। ঠিক যেমন আমি তোদের একটা এক্সাম্পল দিচ্ছি, ধর একটা গাছ আঁকছিস এবং গাছ আঁকতে একটা লতা আঁকছিস, লতার যে সরু সরু যেই শাখাগুলো স্ট্রিমগুলো, এই স্ট্রিমগুলো যখন তোরা আঁকছিস, পাতাগুলো না, পাতাগুলো তো কোলাজ দিয়ে করলি, সেই স্ট্রিমগুলো আঁকার জন্য তোরা সরু একটা ব্রাশ ব্যবহার করে রং করলি, দ্যাটস অল, ওইটুকুনি, আর এর থেকে বেশির প্রয়োজন নেই। তো খুব সরু সূক্ষ্ম কাজের জন্য ব্রাশের দরকার, তো বুঝতেই পারছিস খুব সহজে এমন জিনিস ব্যবহার হচ্ছে, সহজে পাওয়া যায়, সহজে কিনতে পারছি, আমাদের চারপাশে পাচ্ছি, রিসাইকেল করা জিনিস অর্থাৎ যেই জিনিসগুলো আমরা ফেলে দিচ্ছি সেগুলো আমরা নতুন করে ব্যবহার করছি, আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কাগজটা আমাদের নতুন করে কাজে লাগছে, ফেলে দেওয়া হচ্ছে না, তো এই সমস্ত কিছু দিয়ে আমাদের কোলাজ ব্যবহৃত হয়। সুন্দর একটা কাজ, অনেক দিন ব্যাপী টেকে, সহজে করা যায় এবং রং না থাকলেও বাচ্চারা এই দিয়ে কাজ করতে পারে, বড়রাও করতে পারে, তো সব দিক দিয়ে কোলাজের জনপ্রিয়তা বা প্রয়োজনীয়তাটা আমাদের শিল্পকলার ক্ষেত্রে কতটা তোরা আশা করে অনুভব করতে পেরেছিস,
কোলাজের একটা বিখ্যাত আমরা সুবিধে অসুবিধে সবই বললাম, অসুবিধেটা হচ্ছে একটাই যে যদি আমরা কাগজকে ঠিকঠাক না রাখি তাহলে সম্পূর্ণ জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, এটা একটা অসুবিধে। আর বিখ্যাত একটা কাজ পাবলো পিকাসো স্টিল লাইফ উইথ চেয়ার কানিং বা গিটার ইত্যাদি। তো নেক্সট দিন আমরা আবার ফিরে আসব কোলাজ প্র্যাকটিক্যাল নিয়ে। ওকে, টাটা।